আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক। এসইও বাংলা টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অন পেজ এসইও নিয়ে। তো প্রথম পার্টে আমরা দেখেছিলাম এসইওর পার্ট দুইটা, অন পেজ এবং অফ পেজ। সো আমরা ফার্স্টে দেখেছিলাম যে অন পেজ, যেটাকে আমরা টেকনিক্যাল এসইও নামেও জানি। তো আজকে আমরা আলোচনা করব অন পেজ এসইও সম্পর্কে। সো আসুন দেখে নিই ফার্স্টে যে অন পেজ এসইওতে কী কী থাকছে। সো অন পেজ এসইওতে আমরা দেখব কীভাবে ওয়েবসাইট অডিট করতে হয়, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কীভাবে পেজ অপটিমাইজ করতে হয়, পোস্ট অপটিমাইজ করতে হয়, কন্টেন্ট অপটিমাইজ করতে হয়, কীভাবে হেডিং ট্যাগ অপটিমাইজ করতে হয়, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক কীভাবে সেট আপ করতে হয়, টেবল অফ কন্টেন্ট কীভাবে সেট আপ করতে হয়, ওপেন গ্রাফ এবং টুইটার কার্ডস কীভাবে সেট আপ করতে হয়, মার্ক আপ স্কিমা কীভাবে সেট আপ করতে হয়, যেটাকে আমরা রিসনিপিট এবং মাইক্রো ডাটা হিসেবেও জানি। আমরা দেখব কীভাবে আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড ডেন্সিটিটা রাখা যায়, দেখব আমরা কীভাবে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশান এবং ফোকাস কিওয়ার্ড অ্যাড করতে হয়, কীভাবে ইমেজের অল্টার ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশান এবং ক্যাপশন অ্যাড করতে হয়, দেখব আমরা কীভাবে এসইও দুইটা পপুলার প্লাগইন ওস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথ কীভাবে সেট আপ এবং কনফিগারেশন করতে হয়, কীভাবে সার্চ কনসোল কনফিগারেশন করতে হয়, সেট আপ করতে হয়, কীভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয় এবং সেটা সার্চ কনসোলের সাথে অ্যাড করতে হয়, কীভাবে রোবট ডট টিএক্সটি সেট আপ করতে হয়, কীভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হয়, কীভাবে সেখানে গোলস সেট আপ করতে হয়, কীভাবে অ্যাট্রিবিউশন এবং আদার রিপোর্টিং সেট আপ করতে হয়, কীভাবে গুগল মাই বিজনেস লিস্টিং সেট আপ করতে হয় এবং অপটিমাইজ করতে হয়, কীভাবে ইনস্পেক্ট টুলস সেট আপ করতে, কীভাবে ইনস্পেক্ট টুলসের মাধ্যমে বিভিন্ন ল্যান্ডিং পেজ ইন্ডেক্স করতে হয়, কীভাবে রিমুভার টুলসের মাধ্যমে বিভিন্ন ল্যান্ডিং পেজ সার্চ ইঞ্জিন থেকে রিমুভ করতে হয়, ডিজেবল টুলস এবং ডিজেবল টুলসের ব্যবহারটা আমরা দেখব এবং আমরা দেখব কীভাবে কম্পিউটার অ্যানালাইসিস করতে হয়। সো মোটামুটি অন পেজ এসইওর মধ্যে আমরা এই পার্টগুলো দেখব এবং এই পার্টগুলোর মধ্যে অনেক পার্টই অনেক অ্যাডভান্স, যেগুলো বর্তমানে অনেক চাহিদা রয়েছে। তো আজকে আমরা ম্যাক্সিমাম কিছু টাস্ক নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি কাজটা শুরু করি। সো আজকে আমরা অন পেজ এসইও যেটা, যে প্লাগিনটা দিয়ে করব, সেটা হচ্ছে ওস্ট এসইও। আমরা ওস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথ দুইটা প্লাগিনের সাহায্যে দেখব কীভাবে একটা ওয়েবসাইটকে এসইও ফ্রেন্ডলি করতে হয়। সো আসুন প্রথমে আমরা দেখে নিই ওস্ট এসইওর মাধ্যমে কীভাবে আপনি একটি পেজ অথবা একটি পোস্ট কীভাবে অপটিমাইজ করবেন। তো আজকে আমরা যে পার্টগুলো দেখব সেটা হচ্ছে কীভাবে আমরা পেজ অপটিমাইজ করতে পারি, কীভাবে পোস্ট অপটিমাইজ করতে পারি অথবা কন্টেন্ট অপটিমাইজ করতে পারি, কীভাবে হেডিং ট্যাগ অপটিমাইজ করতে পারি, কীভাবে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক সেট আপ করতে পারি, টেবল অফ কন্টেন্ট সেট আপ করতে পারি, ওপেন গ্রাফ এবং টুইটার কার্ড সেট আপ করতে পারি, মার্ক আপ স্কিমা সেট আপ করতে পারি, কিওয়ার্ড ডেন্সিটি কীভাবে রাখা যায়, মেটা টাইটেল, মেটা কিওয়ার্ডস এবং ফোকাস কিওয়ার্ড কীভাবে অ্যাড করতে হয়, ইমেজের মধ্যে অল্টার ট্যাগ এবং টাইটেল এবং ডেসক্রিপশন কীভাবে অ্যাড করতে হয়, ক্যাপশন কীভাবে অ্যাড করতে হয়। তো এই জিনিসগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি শুরু করি। তো ফার্স্টে আমরা জেনে নেব যে এই অন পেজ যে এসইওর যে কাজটা, এই কাজটা আসলে আমরা কীভাবে করতে পারি বা এখান থেকে আমরা কীভাবে উপকৃত হতে পারি বা কীভাবে আর্ন করতে পারি। তো আপনারা অনেকেই জানেন যে বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক পপুলার। তো আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করেন তারা অনেকেই জানেন না যে কীভাবে একটি ব্লগ তৈরি করতে হয়, কিংবা কীভাবে সেখানে পোস্টগুলো অপটিমাইজ করতে হয়, কীভাবে পোস্ট অপটিমাইজ করলে আমরা তাড়াতাড়ি র্যাঙ্ক পাবো। সো তাদের জন্য এই টিউটোরিয়ালটা অনেক উপকার হবে আমি বিলিভ করি, এবং যারা এসইও নিয়ে কাজ করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য অনেক এটা হেল্পফুল এবং বর্তমানে এই ধরনের অনেক কাজ পাওয়া যায়। তো এটা আজকে আমি একটি সাইট নিয়ে কাজ করব, যে সাইটটা আমার বেসিক্যালি আমার ক্লায়েন্টের সাইট, যে আমার ক্লায়েন্টের সাইটের কাজটি করব আজকে। সো এটা আমার ক্লায়েন্টের জব ডিসক্রিপশন ছিল। তো তার একজন ভিএ দরকার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার, যার যে আসলে তার একটা ওয়ার্ডপ্রেস ব্লগ আছে যেখানে সে নিয়মিত পোস্ট করবে, এবং তার ব্লগটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটের ব্লগ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এই প্রজেক্টে কাজ করতেছি গত মাসের থেকে প্রায় 3 সপ্তাহ হলো। তো এখানে আমি অলরেডি $7 রেটে কাজ করতেছি এবং প্রায় 41 ঘন্টার মতো কাজ করেছি, এবং এখান থেকে এই প্রজেক্ট থেকে প্রায় $300-এর মতো, অলমোস্ট $300-এর মতো এখানে আমি আর্ন করেছি, এবং কাজটি বর্তমানে রানিং রয়েছে এবং পার উইক আমি এখানে 10 আওয়ার্স কাজ করি প্রায়।
তো আসুন দেখে নিই আসলে প্র্যাকটিক্যালি যে এই কাজটা কি। তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন অন পেজ এসইওর বর্তমানে প্রচুর চাহিদা। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং ক্ষেত্রেও আপনারা অন পেজ এসইওর প্রচুর কাজ পাবেন। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাদের জন্য এই টিউটোরিয়ালটা অনেক হেল্পফুল হবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টেই একটা আমার গুগল শিট ওপেন আছে। তো গুগল শিটের এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন একটা টপিকস, একটা টপিকসের এখানে দেখতে পাচ্ছেন একটা সংখ্যা, দেন এখানে দেখতে পাচ্ছেন একটা সংখ্যা, দেন এখানে একটা লেখা আছে হোম ইম্প্রুভমেন্ট, এবং এখানে একটা ডকুমেন্টস দেখতে পাচ্ছেন। তো বর্তমানে আমার ক্লায়েন্টের দুইটা রাইটার রয়েছে যারা এই আর্টিকেলগুলো লিখে থাকে। তো আজকে আমরা একটা আর্টিকেল লিখবো, এবং উপরে যদি আমরা দেখি এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটু হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি এবং একটু হচ্ছে মান্থলি সার্চ। তো কিওয়ার্ড ডিফিকাল্টি কী এবং মান্থলি সার্চ কী এটা আমরা কিওয়ার্ড রিসার্চ পর্বে দেখব, তখন আপনারা হয়তো বুঝতে পারবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি কী এবং মান্থলি সার্চ কী। ক্যাটাগরিটা আমরা হচ্ছে যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আপনারা ডিটেলস বুঝতে পারবেন। এছাড়াও যারা অ্যামাজন নিয়ে কাজ করেন তাদের একটু আইডিয়া রয়েছে, সেটা হচ্ছে আমি যে আর্টিকেলটা পোস্ট করতেছি সেই আর্টিকেলটা আসলে কিসের ওপরে, এটা হচ্ছে ক্যাটাগরি, এবং এটা হচ্ছে ডকুমেন্টসটা হচ্ছে আর্টিকেলের লিঙ্কস। তো চলুন আমরা একটি আর্টিকেল পোস্ট করি। সো আমরা পোস্ট করব আজকে বেস্ট উড প্যালেট গ্রিলস, এই আর্টিকেলটা আমরা আজকে পোস্ট করব। তো আমরা সবসময় একটা ট্র্যাক রাখতে পছন্দ করি। তো আমার এখানে যে ক্লায়েন্টের যে আর্টিকেলগুলো সেই আর্টিকেলগুলো আমি এই ড্রাইভে রেখেছি সবগুলো, যেন সকল আর্টিকেলগুলো আমি একসাথে পাই। তো এটা আমার আমাদের রাইটার এই আর্টিকেলটা লিখেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে টপিকস দেওয়া রয়েছে এবং আর্টিকেলসটা অনেক ডিটেলস। সো এই আর্টিকেলসটা আমরা একেবারে কোর লেভেল থেকে এই আর্টিকেলটা আমরা পোস্ট করবো এবং দেখবো কীভাবে একটা আর্টিকেল গুড স্কোর অথবা গ্রিন স্কোর এখানে আনা যায় ওস্ট এসইওর মাধ্যমে। এবং আমাদের এখানে যে প্রোডাক্টগুলো সব অ্যামাজনের প্রোডাক্ট, এবং আমরা যে ইমেজগুলো নিয়েছি ইমেজগুলো অ্যামাজনের ইমেজ। তো আপনারা সহজে এখান থেকে ইমেজগুলো নিতে পারেন। তো চলুন আমাদের ওয়েবসাইটে যাই। সো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে millions2earn.com। সো এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এবং আমরা ইউজ করতেছি বর্তমানে ওস্ট এসইও প্লাগ ইন, এবং আমরা ইউজ করতেছি প্রিমিয়াম ভার্সন। বাট ফ্রি ভার্সন প্রিমিয়াম ভার্সন আপনারা দুইটা ভার্সন ইউজ করতে পারেন, ফ্রি এবং প্রিমিয়ামের মধ্যে খুব বেশি তফাত নাই। তো আমরা যেহেতু আজকে একটি পোস্ট করব, সো আমি ফার্স্টে ড্যাশবোর্ডে লগ ইন করার পরে আমি চলে যাচ্ছি পোস্ট, পোস্ট থেকে আমি চলে যাচ্ছি অ্যাড নিউ। তো ফার্স্টে এখানে টাইটেল এবং এখানে ডিসক্রিপশনের বডি রয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এসই স্কোর, যেটা আমাদের এই জিনিসটা মেনটেন করতে হবে। এসই স্কোর যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রয়েছে নট অ্যাভাইলেবল, সো এটা আমাদের গ্রিন আনতে হবে এবং এটার স্কোর আসতে হবে গুড। ওকে, সো লেটস স্টার্ট। তো আমি আমার আর্টিকেলে যাচ্ছি, আমার আর্টিকেলটা একটু আমি সাজাই নিচ্ছি। এটা আমার আর্টিকেলের টাইটেল, আমি টাইটেলটা কপি করলাম। সো টাইটেলের জায়গায় আমি টাইটেলটা দিয়ে দিলাম, দেন আমি আর্টিকেলটা কপি করলাম এবং আমি টেক্সটে ক্লিক করে টেক্সটের এখানে আমি আমার আর্টিকেলটা পোস্ট করলাম। যখন আমি আর্টিকেলটা পোস্ট করব আমার অনেক কিছু মিসিং থাকবে, জিনিসগুলো আমার আসলে সাজানো লাগবে। তো আমি আর্টিকেলের সাথে একটু সাজাবো, যেমন এখানে আমার একটা হেডিং রয়েছে। আমি যদি নিচের দিকে আসি, বেস্ট উড প্যালেট গ্রিলস দেখতে পাচ্ছেন একটা নাম রয়েছে, আমি ভিজুয়ালে আবার ক্লিক করলাম। তো আমি যদি একটু সাজাই জিনিসগুলো, আমরা অনেকে গ্রিল অনেক পছন্দ করি, তো তাদের জন্য খুবই হেল্পফুল। তো এটা দেখেন এখানে আমরা ওখানে একটা পার্ট ছিল হেডিং ট্যাগ। সো হেডিং ট্যাগ বেসিক্যালি আপনার যে টপিকসগুলোর মধ্যে যে মেইন হেডিং, সো মেইন হেডিংটা সবসময় হবে হেডিং টু, কখনোই হেডিং ওয়ান হবে না। সো আমরা অনেকে ভুল করি, আমরা এখানে বডির যে আর্টিকেল রয়েছে সেখানে আমরা এটা ডিক্লেয়ার করি হেডিং ওয়ান হিসেবে। ওকে, সো হেডিং ওয়ান কখনোই ডিক্লেয়ার করবেন না, কারণ এটা কাজ করে না। ওকে, সো এটা সবসময় আপনারা ডিক্লেয়ার করবেন হেডিং টু হিসেবে।
বিকজ এখানে আমাদের আর্টিকেলের মধ্যে একটা হেডিং ওয়ান থাকবে এবং সেটা হচ্ছে টাইটেল, এবং টাইটেলটাই এখানে হেডিং ওয়ান হিসেবে কাজ করে। আমি যদি এই হেডিং ওয়ান বাদেও যদি এখানে কোনো হেডিং ওয়ান ইউজ করি সেটা আসলে বেসিক্যালি কাজ করে না। সো আমাদের এটা একটা এটা মেনটেন করতে হবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে। সো আমাদের প্রথম যে টাইটেলটা এটা হচ্ছে হেডিং ওয়ান, দেন আমাদের এটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে হেডিং টু। ওকে, সো এটার পরে দেখেন আমাদের এখানে যে কিওয়ার্ডটা আছে, তো এই কিওয়ার্ডটা আমি ডিক্লেয়ার করতেছি হেডিং টু হিসেবে। অথবা আমি এটা পরেই করি আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে। সো এটা আমি প্যারাগ্রাফ ছিল আগে, প্যারাগ্রাফই রাখতেছি আপাতত। এই কিওয়ার্ডটা জাস্ট আমি কপি করলাম। সো এটা আমার টার্গেটেড কিওয়ার্ড, যে কিওয়ার্ডের উপর বেস করে আমি গুগলের ফার্স্ট পেজ আসতে যাচ্ছি এই আর্টিকেলের উপরে। তো আমি একটু নিচের দিকে স্ক্রল করতেছি, আমাদের আর্টিকেলটা অনেক বড় আর্টিকেল। সো যারা অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবেন, বেসিক্যালি অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করার জন্য বড় আর্টিকেলের দরকার হয়, যত বড় আর্টিকেল তত বেটার। সো এখানে দেখতে পাচ্ছি আমরা কি ফ্রেজ, ফোকাস কি ফ্রেজ। সো ফোকাস কি ফ্রেজটা হচ্ছে যে কিওয়ার্ডটার উপর টার্গেট করে আমি আর্টিকেলটা অথবা যে কিওয়ার্ডের উপর বেস করে আমি গুগলের ফার্স্ট পেজে আসতে যাচ্ছি সেই কিওয়ার্ডটা। সো এখানে কিওয়ার্ডটা আমাদের কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট উড প্যালেট গ্রিলস। সো আমি যখন এই কিওয়ার্ডটা এখানে দিলাম, তো আমরা একটা এসিওর স্কোর পাবো এখানে, এবং এসিওর স্কোরটা আমরা দেখতে পাচ্ছি ওকে। সো এই ওকে স্কোরটা আমাদের গুড আসতে হবে, ওকে। এবং আমরা যখন একটু নিচের দিকে যাব, আমরা যে জিনিসটা দেখে কাজ করব সবাই, সেটা হচ্ছে আমি যখন নিচের দিকে যাব এবং ফোকাস কিওয়ার্ডটা যখন এখানে দিব আমি, নিচে আপনারা একটা অপশন পাবেন, অপশনের নামটা হচ্ছে এসিও অ্যানালাইসিস। তো আমি যদি এসিও অ্যানালাইসিসে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইসিস একটা রেজাল্ট দিছে। সেই রেজাল্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি গুড রেজাল্ট আট এবং প্রবলেমস পাঁচ। ওকে, গুড রেজাল্ট আটের মধ্যে দেখেন আমাদের এখানে এসিওর টাইটেল লেন্থ, ঠিক আছে, কি ফ্রেস ডেন্সিটি, ক্রিফেস ডেন্সিটি এখানে দেখেন 14টা রয়েছে, এবং যেটা অনেক ভালো বলতেছে। এখন আপনারা কীভাবে বুঝবেন যে কিওয়ার্ড ডেন্সিটি কোনটা ভালো কোনটা খারাপ? সাধারণত কিওয়ার্ড ডেন্সিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটার টেক্সটের লেংথ হচ্ছে 2289 ওয়ার্ড, এবং এটার মধ্যে টোটাল কিওয়ার্ড পাওয়া গেছে 14টি। ওকে, সো আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি 0.5% ইজ গুড। ওকে, সো আপনারা যদি আরও বেশি ইউজ করতে চান তাহলে 1% পরিমাণ ইউজ করতে পারেন। তার মানে আপনার যদি 100-200 ওয়ার্ডের আর্টিকেল হয় তাহলে আপনি একবার কিওয়ার্ড ইউজ করতে পারেন। তো আপনার যদি 2000 ওয়ার্ড হয় তাহলে আপনি 7 বার ইউজ করতে পারেন, আপনি ম্যাক্সিমাম 14 বার ইউজ করতে পারেন, ঠিক আছে। মানে 7 বার থেকে ম্যাক্সিমাম ইউজ করতে পারেন 14 বার, মানে 1000 ইউজ করতে পারেন আপনারা 5 বার থেকে 10 বার, মানে সর্বনিম্ন 5 বার এবং সর্বোচ্চ আপনারা ইউজ করতে পারেন 10 বার। যদি এর বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু কিওয়ার্ড ডেন্সিটিটা ঠিক থাকবে না আবার, ঠিক আছে। তো আমরা যে জিনিসটা ফলো করবো সেটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি আমরা মেনটেন করবো 0.5% থেকে 1%। তো মানে 100 ওয়ার্ডের মধ্যে একবার অথবা 200 ওয়ার্ডের মধ্যে একবার। ওকে, এভাবে আমরা কিওয়ার্ড ডেন্সিটিটা ইউজ করবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রায় 2500-এর মতো ওয়ার্ড রয়েছে, এবং আমরা ইউজ করছি 14 বার, তার মানে এখানে আমরা ইউজ করছি 0.7%, 0.7 অথবা 0.8%, লাইক দিস। তো আপনারা সবসময় কিওয়ার্ড ডেন্সিটিটা এইভাবে মেনটেন করবেন। সো এখানে দেখতে পাচ্ছি এই জন্য কিন্তু কিওয়ার্ড আমাদের এখানে কিওয়ার্ড ডেন্সিটিটা এখানে গুড আসছে, গুড রেজাল্টের মধ্যে আসছে। ওকে, ওকে, সো আমরা আসলে এই জিনিসগুলো দেখবো না, আমরা দেখবো প্রবলেমগুলো যে এখানে কী কী প্রবলেম আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 5টা প্রবলেম চলে আসছে। 5টা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম দেখেন আউটবর্ন লিঙ্ক, একটা প্রবলেম হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একটা প্রবলেম হচ্ছে ক্রিফ্রেস ডিস্ট্রিবিউশন, একটা প্রবলেম হচ্ছে মেটা ডিসক্রিপশন লিঙ্ক, একটা প্রবলেম হচ্ছে ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস। ওকে, তো এই 5টা প্রবলেম এখানে রয়েছে, এই 5টা প্রবলেম আমাদের সলভ করতে হবে। যদি আমরা এই 5টা প্রবলেম সলভ করতে পারি অথবা 4টা প্রবলেম সলভ করতে পারি, তাহলে আমাদের কিওয়ার্ড স্কোরের এখানে স্কোরটা চলে আসবে হচ্ছে গুড। ওকে, ওকে, তাহলে আমরা শুরু করি। সো ফার্স্টে আমরা এই কেলোর সিকোয়েন্সগুলো সাজাবো, যেমন এটা আমাদের হেডিং টু, এটা যেহেতু মেন এই জন্য আমি ইউজ করলাম এটা হেডিং টু। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্যালেট গ্রিলসের মধ্যে এইগুলো কিন্তু প্যালেট গ্রিলসের চাইল্ড, মানে এখানে কী কী প্যালেট গ্রিলস আমরা হচ্ছে অ্যামাজনে পাইতে পারি অথবা কী কী প্যালেট গ্রিলস কোনটার জন্য বেটার। ওকে, সো এটা হচ্ছে একটা প্রোডাক্ট। সো প্রোডাক্টগুলো
এটা যেহেতু মেইন, এটা যেহেতু চাইল্ড, তার মানে এটা যদি এইচ টু হয় তাহলে এটা হবে হচ্ছে এইচ থ্রি। তো আমি দেখেন ব্রাদার এটা আমি এইচ থ্রি দিলাম, দেন দেখেন এই এইচ থ্রির মধ্যে এই চাইল্ডের মধ্যে এটা হচ্ছে এটার স্পেসিফিকেশান, সো এটা হবে এইচ ফোর। তার মানে দেখেন এটা মেইন, এই জন্য এটা এইচ টু, এটা তা এটার সাব, এই জন্য এটা এইচ থ্রি, এবং স্পেসিফিকেশন এটার সাব, এই জন্য এটা হচ্ছে এইচ ফোর। আমি যদি নিচের দিকে আসি একটু, এখানে আমি আর একটা দেখেন পয়েন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিজন টু বাই, এটা হবে এইচ ফোর। ওকে, এবং আমি যদি স্পেসিফিকেশনগুলো দেখি আমার ডক্সের মধ্যে দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই ডক্সের মধ্যে এই জিনিসগুলো কিন্তু বুলেট আকারে আছে। সো আমি একটু বুলেট আকারে এই জিনিসগুলো একটু অ্যাড করার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বুলেট, সো বুলেট লিস্ট আমি ক্লিক করলাম, আমি এগুলো একটু সাজাই নিচ্ছি। টিউটোরিয়ালটা একটু বড় হচ্ছে, বাট আমি চেষ্টা করতেছি যে আপনারা যেন ইনস অ্যান্ড আউট সব কিছু মেনটেন করে এক যে কোনো পোস্টকে বা যে কোনো পেজকে ইউজার ফ্রেন্ডলি করতে পারেন, এবং আশা করি আপনারা পারবেন যদি এটা আপনারা ফলো করেন। ওকে, সো আমি স্পেসিফিকেশান দেখলাম এবং স্পেসিফিকেশান দেখলাম এবং এখানে দেখলাম রিজন টু বাই, রিজন টু বাইটা আমরা একটু দেখে নেব এখানে। সো রিজন টু না, এখানে কোনো বুলেট নাই, সো রিজন টু বাইটা ঠিক আছে। দেন আপনারা এখানে একটা অ্যামাজনের লিঙ্ক দেখতে পাচ্ছি, আমরা এটা কেটে দিচ্ছি, এটা আমাদের অলরেডি আছে। দেন দেখেন এখানে আমাদের দ্বিতীয় প্রোডাক্ট, সেমভাবে দেখেন আমাদের দ্বিতীয় প্রোডাক্ট যেহেতু এটা যেহেতু একটা প্রোডাক্ট, সো এটার হেডিং হবে হেডিং থ্রি, এবং স্পেসিফিকেশন এটার সাব, এবং রিজন টু বাই এটার সাব, তার মানে স্পেসিফিকেশন এবং রিজন টু বাই হবে হচ্ছে এইচ ফোর, যেহেতু এটা এইচ থ্রি সো এটা হবে এইচ ফোর। আমরা রিজন টু বাইটা এইচ ফোর দিয়ে আসি, সো এইচ ফোর আমরা একটু সাজাচ্ছি। কন্টেন্টটা যদি আপনারা প্রপারলি সাজাইতে না পারেন তাহলে ডেফিনেটলি এটা র্যাঙ্ক করবে না, সো আমরা একটু সাজাচ্ছি। ওকে, দেন তৃতীয়টা জেড গ্রিলস, এটাও একটা প্রোডাক্ট, সো এটা রিস্কো এটা হবে হেডিং থ্রি, স্পেসিফিকেশান স্পেসিফিকেশান এটা হবে এইচ ফোর। স্পেসিফিকেশানটা আমরা একটু দেখে নিই, জেড গ্রিল, এটাই তো জেট গ্রিল। আমরা একটু বুলেট দিচ্ছি, ওকে, দেন রিজন টু বাই, এটা আমাদের এইচ ফোর। দেন দেখেন এখানে চতুর্থ প্রোডাক্ট, চতুর্থ প্রোডাক্ট যেহেতু এটা হবে এইচ থ্রি, স্পেসিফিকেশান এইচ ফোর, সো আমাদের এই আর্টিকেলের টোটাল চারটা প্রোডাক্ট রয়েছে, সেটা আমাদের শেষ প্রোডাক্ট ছিল। রিজন টু বাই,
এটা যেহেতু প্রোডাক্টের সাব, সো H4 আমাজনের লিঙ্কটা কেটে দিচ্ছি। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে বাইং গাইড রয়েছে যে আমরা এই গ্রিলটা কিভাবে কিনবো, যেহেতু এটা মেন কিওয়ার্ড, সো মেন কিওয়ার্ডটা আমাদের আগে বলেছি মেন কিওয়ার্ডটা হবে H2। দেন দেখেন মেন কিওয়ার্ডের আন্ডারে যে পয়েন্টগুলো রয়েছে এগুলো হবে H3, এটা যেহেতু একটা পয়েন্ট H3, এটা যেহেতু একটা পয়েন্ট H3, এটা একটা পয়েন্ট H3, এটা একটা পয়েন্ট H3, আমি কিন্তু এগুলো সাজানোর জন্য ইউজ করতেছি না, এগুলো আপনি যদি এসইওর ফরম্যাট অনুযায়ী কোনো পোস্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে এইভাবেই কাজ করতে হবে। কারণ আপনি যদি হেডিং ট্যাগটা ঠিকভাবে সাজাতে না পারেন তাহলে কিন্তু গুগল বা সার্চ ইঞ্জিন বুঝবে না যে আসলে আপনি কোনটা আপনার মেইন হেডিং এবং কোনটা আপনার সাব হেডিং। সো কনক্লুশন, এটা যেহেতু আমাদের মেইন, সো এটা আমি ইউজ করতেছি H2। কনক্লুশনটা আমরা একটু দেখে নেবো, এখানে কোনো বুলেট রয়েছে কিনা। না, কোনো বুলেট নাই। ওকে, এগুলো আমাদের ওখানে পয়েন্ট রয়েছে, পয়েন্ট রয়েছে এবং এটা আমার হেডিং 2। আমি একটু প্র্যাকটিক্যালি ক্লায়েন্টের কাজ করতেছি এই জন্য একটু সময় লাগতেছে, আমি স্কিপ করতে পারতেছি না, বাট আশা করতেছি যে আপনারা সবাই বুঝতেছেন এবং ধৈর্য সহকারে যদি যারা দেখবেন আশা করি আপনারা আপনাদের ক্লায়েন্টের সাইটে অথবা আপনাদের নিজেদের সাইটে এটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, তো আমাদের মোটামুটি এটা সাজানো শেষ। এখন যদি আমরা একটু দেখি যে কী চেঞ্জ আসলো, সো আমাদের আগের ইস্যু স্কোর ছিল ওকে, যে ওকে এখনও কিন্তু ওকেই রয়েছে এবং আমাদের ওখানে প্রবলেম ছিল 5টা। সো আমরা একটু দেখি যে প্রবলেম, কোনো প্রবলেম আমাদের কমলো কি না। সো আগে দেখেন এখানে প্রবলেম ছিল 5টা, এখন প্রবলেম হয়ে গেছে 6টা, তার মানে কিন্তু কমে নাই, ঠিক আছে। বাট আমাদের ডাটা আস্তে আস্তে আমরা সাজাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জিনিস নতুন চলে আসছে, যে কি ফ্রেস ইন সাব হেডিং, আমাদের মেইন যে কি ফ্রেস, কি ফ্রেসের কিছু সাব হেডিং সিনোনিমস ইউজ করতে ইউজ করার জন্য এখানে বলতেছে। সো এগুলো আমরা দেখব কীভাবে সলভ করতে হয়। তো ফার্স্টে আমরা স্টেপ বাই স্টেপ একটা করে অ্যাড করি। ফার্স্টে আমরা হচ্ছে এখানে আমাদের যেহেতু এটা একটা অ্যামাজনের সাইট, তো এখানে আমাদের সাইটটা সুন্দর দেখানোর জন্য একটা টেবিল অ্যাড করতে হবে। সো আমি একটা টেবিল অ্যাড করতেছি এখানে। সো এখানে আপনারা এটা আমাদের সিলেবাসে নেয়, বাট আপনারা দেখে রাখতে পারেন যারা অ্যামাজনে সাইট করবেন কীভাবে একটা কম্পারিশন টেবিল অ্যাড করতে হয়। ওকে, সো এখানে আমরা দিতে পারি আওয়ার ফোর, আমাদের যেহেতু 4টা, সো টপ 4 উড প্যালেট গ্রিলস এটা আমরা দিতে পারি। আর এখানে আমি একটা টেবিল অ্যাড করতেছি, সো আমি এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে থেকে আমি টেবিল, আমার যেহেতু 4টা প্রোডাক্ট, সো প্রোডাক্টের নাম উড প্যালেট গ্রিলস কপি করলাম আমি। আপনারা এখানে দেখতে পারবেন যে কীভাবে
সো এখানে প্রাইসের কাছে আমি লিখতেছি চেক অ্যামাজন প্রাইস। সো আমার যারা অডিয়েন্স তারা কিন্তু বুঝতে পারবে যে এখানে থেকে তারা অ্যামাজনের প্রাইসটা জানতে পারবে। এখানে আমি প্রোডাক্টের নামগুলো দিতে হবে এখানে। সো আমি একটু ডকুমেন্টসে যাচ্ছি, আমাদের এখানে প্রথম যে প্রোডাক্টটা ছিল এটা কপি করতেছি আমি। আমি একটু সাজাই নিচ্ছি ফার্স্টে। আমি এখানে একটি একটি লাইন করে ফিচার হিসেবে দিব। আমাদের লাস্ট ওয়ান, ওকে। সো এখানে আমরা চারটা প্রোডাক্ট একটু সাজাই নিলাম। এখন আমি একটু টেবিল আকারে সাজাচ্ছি। কম্পারিশন টেবিলটা দেখতে পাচ্ছেন এইভাবে সাজাতে হবে। ওকে, তো এখানে আমাদের গ্রিলের নাম থাকবে, এখানে ফিচার থাকবে, এখানে একটা বাটন থাকবে চেক অ্যামাজন প্রাইস, এবং এখানে একটা ইমেজ থাকবে। তো ইমেজগুলো আপনারা, আমি আগেই বলেছি ইমেজগুলো আপনারা পাবেন অ্যামাজন থেকে। তো আমি এখানে অলরেডি ইমেজগুলো অ্যামাজন থেকে কালেক্ট করে রেখেছি। তো আমি যদি ইমেজগুলোতে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার চারটা প্রোডাক্টের জন্য চারটে ইমেজ এবং একটা ফিচারের জন্য একটা ফিচার ইমেজ, টোটাল পাঁচটা ইমেজ। এবং ইমেজগুলো সেভ করার কিন্তু এখানে একটা নিয়ম রয়েছে, এবং এই নিয়ম অনুযায়ী যদি সেভ করেন তাহলে আপনাদের ইমেজগুলো র্যাঙ্কে আসবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেন প্রোডাক্টটা ছিল বেস্ট উড প্যালেট গ্রিলস। তো আমি এখানে দেখেন ইমেজগুলো যেটা সেভ করেছি সেটা হচ্ছে আমাদের মেন ইমেজ, যেটা সেটা হচ্ছে বেস্ট উড প্যালেট গ্রিলস, এবং আমাদের প্রোডাক্ট যেগুলো সেটা হচ্ছে বেস্ট উড প্যালেট গ্রিলস 1, 2, 3 এবং 4, সরি এটা হবে 4। আমাদের যেহেতু চারটা প্রোডাক্ট, সো চারটা প্রোডাক্টের জন্য এখানে আমাদের চারটা ইমেজ। ওকে, সো এই ইমেজগুলো এখন আমরা আপ করব। তো আমি এখানে ফার্স্টে এখানে ক্লিক করলাম, দেন আমি যাচ্ছি অ্যাড মিডিয়া, ইমেজগুলো আমি এখন আপ করব এখান থেকে।
ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন ইমেজগুলো আপ হচ্ছে। তো এখানে যে মেন টাইটেলটা ছিল বেস্ট উড প্যালেট গ্রিলস, তো এটা আমি একটু কপি করে নিব। কপি করে এটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ অপটিমাইজ করার জন্য এখানে আমাদের অল্টার ট্যাগ দিতে হবে, ক্যাপশন দিতে হবে এবং ডিসক্রিপশন দিতে হবে। তো আমার এখানে মেন যে কিওয়ার্ডটা ছিল বেস্ট উড প্যালেট গ্রিলস, সেটা আমি কপি করতেছি। এটা আমি টাইটেলে দিলাম, ক্যাপশনে দিলাম এবং আমি আমার ডিসক্রিপশনে দিচ্ছি অল্টার ট্যাগ ক্যাপশন ডিসক্রিপশন ক্যাপশন ডিসক্রিপশন ক্যাপশন ডিসক্রিপশন। ওকে, এখান এখন দেখেন আমরা প্রোডাক্টের ক্যাপশন, যেটা ক্যাপশনে আমাদের একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমরা ক্যাপশনে এই কিওয়ার্ডটা রাখতে পারি, এই কিওয়ার্ডের সাথে আমরা আরেকটা কিওয়ার্ড অ্যাড করে দেবো, সেটা হচ্ছে প্রোডাক্টের নাম। সো আমাদের এখানে চারটা প্রোডাক্ট যত নাম রয়েছে, যখন ইউজাররা প্রোডাক্টের নাম লিখে সার্চ করবে তার জন্য টার্গেটেড প্রোডাক্টটা পায়। ওকে, এবং কোনটা কোন প্রোডাক্ট এটা বোঝার জন্য আমরা সুবিধার্থে আমরা 1, 2, 3 দিয়েছি। দেখেন একটা 1, তার মানে এটা 1 নম্বর প্রোডাক্ট। সো 1 নম্বর প্রোডাক্টের ক্যাপশন হলো এইটা, 1 নম্বর প্রোডাক্টের ক্যাপশন হলো এটা। সো আমি একটু জাস্ট হাইফেন দিয়ে দিচ্ছি, দেন এটা আমার 2 নম্বর প্রোডাক্ট, আমি কপি করতেছি, এটা আমার 2 নম্বর প্রোডাক্ট। এটা 3 নম্বর প্রোডাক্ট, এটা লাস্ট ওয়ান। ওকে, সো এইগুলো তো আমি প্রোডাক্টের নাম দিলাম, কারণ যখন ইউজার কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ দেবে যেন তারা টার্গেটেড প্রোডাক্টের ইমেজটা গুগলে পায়, ওকে, অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনে পায়। তো এখানে দেখেন আমরা ফার্স্টে যেহেতু ওখানে আমরা টেবিলের ইমেজগুলো দিচ্ছি, সো আমি ফার্স্টে 1-এর জায়গায় 1 দিচ্ছি, 1 নম্বর প্রোডাক্টের জায়গায়। আমি এটা সেন্টারে রাখবো এবং এটা থাম্বনেল আকারে চাচ্ছি, দেন ক্লিক করলাম ইনসার্ট। ও, সবগুলোই সিলেক্ট ছিল, সরি। সবগুলোই সিলেক্ট ছিল, এই জন্য সবগুলো চলে এসেছে। আমি এটাও কেটে দিচ্ছি, আবার আনতেছি। সো এটা আমার 1 নম্বর প্রোডাক্ট ছিল, সেন্টার থাম্বনেল, ঠিক আছে। এটা 1 নম্বর প্রোডাক্ট ছিল, এটা 2 নম্বর প্রোডাক্ট, এটা লাস্ট ওয়ান। ওকে, এখন আমরা বাটন অ্যাড করব টেবিলের মধ্যে। তো এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, সো বাটনের জন্য এখানে আমাদের অ্যামাজনের লিঙ্ক অ্যাড করতে হবে। সো অ্যামাজনের লিঙ্ক অলরেডি আমি এখানে কালেক্ট করে রেখেছি, এটা জাস্ট আমি অ্যাড করে দেবো। আমি আমার টাইটেলের সাথে অ্যাড করতেছি অ্যামাজনের লিঙ্ক অ্যাড করার। এখানে একটা সিস্টেম হলো, সেটা হচ্ছে আপনারা যখন অ্যাড করবেন এটা অবশ্যই নিউটাবে যেন ওপেন হয়, সেটা একটু খেয়াল রাখবেন। টিউটোরিয়ালটা একটু বড় হচ্ছে, বাট আমি চেষ্টা করতেছি টিউটোরিয়ালগুলো ভাগে ভাগে না করে একসাথে করে ফেলার, যেন আপনারা এটা সম্পূর্ণভাবে ফলো করে নিজেদের ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করতে পারেন।
ওকে, তো আমাদের টেবিল করা ডান। সো এইভাবে আপনারা কম্পিটিশন টেবিলটা করতে পারবেন। তো এটা আমাদের কম্পিটিশন টেবিল ছিল। ওকে, সো আমাদের টেবিল ডান। সো আমাদের এই সিএসকো কিন্তু এখনও ওকে রয়েছে, বাট আমরা কিন্তু এখানে অ্যামাজনের লিঙ্ক অ্যাড করেছি। অ্যামাজনের লিঙ্ক কিন্তু আমাদের লিঙ্ক না, সো এটা একটা এক্সটার্নাল লিঙ্ক। তো আমাদের একটি প্রবলেম সলভ হওয়ার কথা। সো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমি দেখতে পাবো যে আগে আমাদের প্রবলেম এখানে 6টি ছিল, এখন কিন্তু 5টি, এবং আউটবাউন্ড লিঙ্ক যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, গুড জব, তার মানে এটাকে এই প্রবলেমটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। দেন দেখেন আমাদের এখানে আরেকটি প্রবলেম রয়েছে, ইন্টারনাল লিঙ্ক। সো আমরা এখানে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করব। এখন ইন্টারনাল লিঙ্ক হলো নিজের ওয়েবসাইটের লিঙ্ক, আর এক্সটার্নাল লিঙ্ক হলো বাইরের ওয়েবসাইটের লিঙ্ক, এটা আপনারা জানেন। সো অ্যামাজন হচ্ছে বাইরের একটা ওয়েবসাইটের লিঙ্ক, সো যার কারণে আমাদের আউটবাউন্ড লিঙ্কের প্রবলেমটা কিন্তু সলভ। এখন আমাদের নিজেদের ওয়েবসাইটের একটা লিঙ্ক অ্যাড করব। আমাদের এখানে গ্রিলের অনেক কটা লিঙ্ক রয়েছে, যেমন ট্রাইগার গ্রিল। সো আমি একটা অ্যাড করতেছি। সো এখানে দেখতে পাচ্ছি ট্রাইগার গ্রিলস। আমরা লেখাগুলো একটু চুজ করব যেন লেখাগুলো রিলেভেন্ট হয়। দেন আমি ক্লিক করলাম অ্যাড লিঙ্ক। সো অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে আমি যদি ইসি স্কোরে যাই, আমার ইসি স্কোর কিন্তু এখনও ওকে রয়েছে এবং এটা পরিবর্তন হয় নাই। ওকে, তো আমি যদি নিচের দিকে যাই তাহলে আমি দেখতে পাবো আগে প্রবলেম ছিল 5টি, এখন কিন্তু রয়েছে 4টি। তার মানে আমাদের ইন্টারনাল লিঙ্কে যে প্রবলেমটা ছিল এটাও কিন্তু আমাদের সলভ। এখন দেখেন আমাদের যে জিনিসটা সলভ করতে হবে সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশান। সো ডিসক্রিপশান রিলেটেড এখানে কিছু কাজ করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে মেটা সেকশান, এটা মেটা স্নিপেট সেকশান। সো এই সেকশনটাতে আমি একটু কাজ করতেছি। সো স্নিপেটগুলো উঠাই দিচ্ছি আমি। এখানে একটা সংখ্যা আপনারা অ্যাড করবেন, সংখ্যাটা অ্যাড করা বেটার। সংখ্যাটা অ্যাড করলাম। দেন আমার যে মেন কিওয়ার্ডটা হলো এটা, আমি এটা কপি করতেছি। এটার উপরে আমার 2-1 লাইন লেখা লাগবে, মেটা ডিসক্রিপশন। সো আমি যদি এখানে দেখি, সো আমি এখান থেকে কিছু টেক্সট নিচ্ছি মেটা ডিসক্রিপশনের জন্য। মেটা ডিসক্রিপশনটা ছোট হবে, বেশি বড় হবে না। ওকে, সো একটু আমি মেটা ডিসক্রিপশন দিলাম। সো আগে প্রবলেম ছিল 4টি, মেটা ডিসক্রিপশন দেওয়ার পরে কিন্তু এখন আমাদের প্রবলেম হয়ে গেছে 3টি। এবং এখানে আমাদের কি ফ্রেজের সাব হেডিংয়ের কথা বলতেছে। সো এখানে আমরা বিভিন্ন সিনোনিম দিতে পারবো কিওয়ার্ডের, যেমন ধরেন আমাদের মেইন কিওয়ার্ড আমরা দিচ্ছি প্যালেট গ্রিল, উড প্যালেট গ্রিল। সো আমরা রিলেভেন্টও কিছু ইউজ করতে পারি, যেমন আমাদের এখানে যে প্রোডাক্টগুলো ছিল প্রোডাক্টগুলো আমরা দিতে পারি। যেমন আমরা দিতে পারি জেট গ্রিলস। আমরা বিভিন্ন প্রোডাক্টের এখানে প্রোডাক্টগুলো আসলে সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। সো এখানে আপনারা সিনোনিম হিসেবে অনেক প্রোডাক্ট ইউজ করতে পারেন। যখনই দেখেন আমি সিনোনিম ইউজ করছি তখন কিন্তু ও আমাদের আস্তে আস্তে কিওয়ার্ডগুলো, আগে প্রবলেম ছিল 3টি, এখন কিন্তু প্রবলেম হয়ে গেছে 2টি। ওকে, সো এইভাবে আপনারা সিনোনিম ইউজ করতে পারবেন। অথবা আমি যদি শুধু ইউজ করি, শুধু গ্রিলস ইউজ করি, প্যালেট গ্রিলস ইউজ করি, দেখেন আমরা যদি শুধু প্যালেট গ্রিলস ইউজ করি, সো প্যালেট গ্রিল, হ্যাঁ প্যালেট গ্রিল যদি ইউজ করি তাহলে দেখেন আমাদের প্রবলেম রয়েছে 1টি, 2টি কিন্তু সলভ হয়ে যাচ্ছে। এবং লিঙ্ক ফ্রেজ যেটা, ইউ আর লিঙ্কিং অ্যানাদার পেজ উইথ ওয়ার্ডস ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ফর, ডোন্ট ডু দ্যাট। ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ড ইউ ওয়ান্ট টু, এটার মানে হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা টার্গেট করেছি ওই কিওয়ার্ডের উপরেই লিঙ্ক করেছি। ওকে, সো এটা ওরা করতে নিষেধ করতেছে আসলে। সো এটা আমি একটু দেখি কোথায় আমি এই লিঙ্কটা করেছি। এখানে বেস্ট উড প্যালেট গ্রিলস, বেস্ট
এটা আসলে বেস্টুড প্যালেট গ্রিলস, এটাতে তারা লিঙ্ক করতে নিষেধ করতেছে। তো এটা এটা একটা যেহেতু প্রোডাক্টের নাম, তো এটা আমি বেস্টটা কেটে দিচ্ছি, আসলে বেস্টটা কেটে দিয়ে আমি দিচ্ছি উড প্যালেট গ্রিলস। এটা ধরতেছে, প্যালেট গ্রিলস, উড প্যালেট গ্রিলস, এটা আরো আছে কিনা, এটা প্যালেট গ্রিলস, প্যালেট গ্রিলস, এক্সাক্ট কিওয়ার্ডের উপরে আসলে এখানে লিঙ্ক করতে তারা নিষেধ করতেছে। সো এক্সাক্ট কিওয়ার্ডের উপরে আপনারা লিঙ্ক করবেন না, আমাদের এখানে মেবি কোনো একটা জায়গায় এক্সাক্ট কিওয়ার্ডের উপরে লিঙ্ক করা আছে, যার কারণে সেই প্রবলেমটা ধরতেছে। ওকে, সো বাট দেখেন আপনারা যদি একটা জিনিস ফলো করেন সেটা হচ্ছে আমাদের এসি স্কোর কিন্তু চলে আসছে গুড। ওকে, প্রোডাক্টে যদি আমি চাই একটু নামটা একটু চেঞ্জ করা যায় কিনা, সো ওয়েবার, ওয়েবার প্যালেট গ্রিলস, ওয়েবার প্যালেট গ্রিলস আমরা এটা ইউজ করতে পারি, ওয়েবার প্যালেট গ্রিলস, ওয়েবার প্যালেট গ্রিলস, ওয়েবার প্যালেট গ্রিলস। ওকে, এটা বাদেও মেবি কোনো একটা জায়গায় আমাদের লিঙ্ক করা আছে, যার কারণে সে প্রবলেমটা পাচ্ছে বারবার। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের টোটাল অ্যানালাইসিসে যে কটা প্রবলেম, কোনো প্রবলেম নাই এবং সব কটা দেখেন সলভ হয়ে গেছে। সো আমাদের একটু ট্রাই করতে হবে, একটু এগুলো রিসার্চ করে বের করতে হবে এবং আমাদের ওয়েবসাইটের পোস্টে যেন কোনো প্রবলেম না থাকে। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে মনে করবেন যে আপনার ওয়েবসাইটটা 100%, আপনার যে পোস্টটা 100% এসইও ফ্রেন্ডলি। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো প্রবলেম নেই এবং এখানে আমাদের 15টায় দেখতে পাচ্ছেন গুড রেজাল্ট। ওকে, তার মানে আমি ধরে নিতে পারি কিন্তু আমার এই পোস্টটা এখন এসইও ফ্রেন্ডলি। ওকে, সো এটার পরে আমাদের এখন কিছু ফেসবুক এবং টুইটারের জন্য কাজ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেকশন রয়েছে এসইও এবং এখানে একটা সেকশন রয়েছে সোশ্যাল। সো আমি যদি সোশ্যালে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক এবং আমি যদি একটু নিচের দিকে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি টুইটার। সো ফেসবুক এবং টুইটারের জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে, যেমন আমি যে ডাটাগুলো এখানে সার্চ ইঞ্জিনে আনতে যাচ্ছি সেই ডাটাগুলো যদি আমরা সোশ্যাল মিডিয়াতে আনতে চাই, সো আমরা ডেফিনেটলি আনতে চাই। সো যার কারণে আমি এখানে যাচ্ছি, সো এটাতে বলা হয় ওপেন গ্রাফ এবং টুইটার কার্ড, যেটা আমাদের সিলেবাসে ছিল। সো আমি এখানে ফার্স্টে ফেসবুকের টাইটেল দিচ্ছি, টুইটারের টাইটেল দিচ্ছি, দুইটা যেহেতু সেম হবে জাস্ট আমি কপি পেস্ট করতেছি। দেন এখানে ডিসক্রিপশন যেটা কপি করতেছি, টাইটেলটা অনেক বড় হয়ে গেল, ডিসক্রিপশনটা এখানে আমি পেস্ট করতেছি। দেন দেখেন এখানে একটা ইমেজ দিতে হবে আমাদের, তো ইমেজটা আমরা দেবো ফিচার ইমেজ, ফিচার ইমেজ দেবো এখানে একটা। সো এটা আমাদের ফিচার ইমেজ ছিল, ফিচার ইমেজটা আমি সিলেক্ট করে দিলাম টুইটারের জন্য ফিচার ইমেজ। ওকে, সো ফিচার ইমেজটা আমরা সেট করলাম। দেন আমরা এখানে, আমাদের এখানে মোটামুটি এসইওর কাজগুলো শেষ, আমি এখানে একটা ফিচার ইমেজ অ্যাড করে দেবো, ফিচার ইমেজ অ্যাড করে দেব। আরেকটি কথা, সেটি হচ্ছে আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে টেবল অফ কন্টেন্ট ইউজ করতে চান, এটা ডেফিনেটলি এসইওর জন্য অনেক ভালো এবং টেবল অফ কন্টেন্টের জন্য আমাদের এখন অনেক প্লাগ ইন রয়েছে, যেমন টেবল অফ কন্টেন্ট, টেবল অফ কন্টেন্ট প্লাস, লাকি ডাব্লিউপি টেবল অফ কন্টেন্ট। সো অনেকগুলো প্লাগ ইন রয়েছে, যে আমি আমি পরবর্তী টিউটোরিয়ালে এই টেবল অফ কন্টেন্টের উপরে আরেকটি টিউটোরিয়াল রাখবো, যেখানে আপনারা টেবল অফ কন্টেন্ট সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। বাট আপনারা যদি নিজে থেকে যদি করতে চান, এখানে আসলে বেসিক কিছু সেটিং রয়েছে, বাট আপনারা ইনস্টল করে রাখতে পারেন টেবল অফ কন্টেন্টস প্লাগইনটা, এটা এসইওর জন্য অনেক ভালো। এখানে আপনারা কিছু ট্যাগ দিবেন, যেমন এখানে আমরা প্রোডাক্টে আমাদের যে কিওয়ার্ড, এক্সাক্ট কিওয়ার্ড যেটা, আমাদের এক্সাক্ট কিওয়ার্ডটা আমরা দিতে পারি, এই নামে আমাদের ওয়েবসাইটের লোকজন যেন প্রোডাক্টগুলো খুঁজে পায়। দেন আমরা প্রোডাক্টের নাম দিতে পারি, এটা তো আমি দিলাম, ট্রাইগার গ্রিলস, ট্রাইগার গ্রিলস, যে গ্রিলস,
ক্যাটাগরিটা অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করতেছি হোম অ্যান্ড গার্ডেন, বাসার জন্য। এটা আমাদের বাসার জন্য লাগে গ্রিলসটা, আমাদের লাগে কিচেনের জন্য, আমাদের লাগে বাইরে খাবারের জন্য লাগে, সো আউটডোর আউটডোরের জন্য লাগে। সো এটা সিলেক্ট করলাম। ওকে, আপনারা যদি মনে করেন যে ওয়েবসাইটে আরও কিছু দিবেন, যেমন আমরা অনেক সময় ভিডিও দিতে পছন্দ করি, সো আপনারা ইউটিউবের ভিডিও দিতে পারেন। যেমন ধরেন আমি একটা প্রোডাক্টের নাম লিখে যদি সার্চ করি এখানে বেস্ট উড প্যালেট গ্রিলস, এটা যদি আমি লিখে সার্চ করি, এটা যদি একটা ভিডিও চাই, ভিডিও যদি আমি একটা ক্লিক করি, সো ইউটিউব থেকে আমি একটা ভিডিও নিচ্ছি। wiki.easybit.com search easy, সো এটা আমি অ্যাড করব উপরে। আমি আসলে পূর্ণাঙ্গ এটা দেখাচ্ছি যে কিভাবে আপনারা একটা ভালোভাবে পোস্ট করবেন, যে পোস্টটা দেখতেও সুন্দর হবে এবং পোস্টটা 100% এসইও ফ্রেন্ডলি হবে। সো আমরা দেখলাম যে 100% এসইও ফ্রেন্ডলি কিভাবে হয়। সো পোস্টটা সুন্দর করার জন্য আমি জাস্ট বেসিক আরও কিছু জিনিস অ্যাড করতেছি। সো আপনারা একটা ভিডিও অ্যাড করতে পারেন যেটা দেখে লোকজন বুঝতে পারবে আসলে এই গ্রিলস বা এই প্রোডাক্টটা সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবে। দেন আপনারা পাশে কিছু ইমেজ দিতে পারেন, পাশে আমি কিছু ইমেজ দিচ্ছি। এই ইমেজগুলো জাস্ট আমি পাশে দিয়ে দিচ্ছি লেফটে, এবং এটার সাইজ হবে মিডিয়াম, লেফট এবং মিডিয়াম। সো এটা মিডিয়াম লেফটে আসবে আর কি। সো আপনাদের পোস্টে আপনারা ইমেজগুলো দিতে পারেন জাস্ট পোস্টটা সুন্দর করার জন্য। আমি স্কিপ করে যাচ্ছি। ওকে, সো দ্যাটস ইট। সো আমাদের পোস্টটা এখন আমি মনে করছি ঠিক আছে। দেন আমি ক্লিক করতেছি। আপনাদের আরেকটা বিষয়, ইউআরএলটা যত শর্ট করবেন তত বেটার। আমার যেহেতু ফোকাস কিওয়ার্ডটা যেহেতু বেস্ট উড প্যালেট গ্রিলস, সো আমি বাকিটুকু আসলে রাখতে যাচ্ছি না, বেস্ট উড প্যালেট গ্রিলস এই পরিমাণে রাখতে যাচ্ছি। সো ইউআরএলটা যত ছোটো হবে তত বেটার। আমরা অনেক সময় বড় ইউআরএল দিই, সো বড় ইউআরএল আসলে এসইও ফ্রেন্ডলি না। আমরা সবসময় ট্রাই করবো ছোটো ইউআরএল দেওয়ার জন্য। ওকে, সো আই থিঙ্ক সব ওকে। সো আমি ক্লিক করতেছি পাবলিশ, এবং এসইও স্কোর আমরা দেখতে পাচ্ছি গুড। দ্যাটস মিন আমরা যে উদ্দেশ্যে আসলে কাজ করতে যাচ্ছিলাম, যে একটা ওয়েবসাইট বা একটা পেজকে কীভাবে এসইও ফ্রেন্ডলি করা যায়, 100% এসইও ফ্রেন্ডলি কীভাবে করা যায়, সো সেই জিনিসগুলো দেখতেছিলাম এবং আমরা সাকসেসফুলি এটা দেখলাম কীভাবে এটা করে। সো আপনারা এটা প্র্যাকটিক্যালি ট্রাই করবেন আপনাদের নিজেদের ওয়েবসাইটে, আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে। যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন ডেফিনেটলি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।